নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সবাই খুব ভালো আছো। আসো আজকে আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আবার একটু পাঠ মনোযোগী হই। আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের ছোট্ট একটা মজার গল্প নিয়ে। আজকে গল্পটা হলো দাদির হাতের মজা। আমরা সবাই সকলেই কম বেশি পিঠা খেয়েছি, তাই না? পিঠা তৈরি করাও দেখেছি বাড়িতে, মা দাদি নানি ফুপু এনারা পিঠা তৈরি করে, তাই না? আর আমরা মজা করে সেগুলো উপভোগ করি। আসো আমরা বাংলাদেশে পাওয়া যায় এরকম বেশ কিছু সুন্দর সুন্দর পিঠে সম্পর্কে আজকে ধারণা রাখবো এবং কিভাবে সেগুলো তৈরি হয় তাদের নতুন নতুন নামকে সম্পর্কে জানবো। প্রথমে আমরা অধ্যায়টা ভালো করে পড়ে দিই আজকে। তাহলে আমাদের অধ্যায় দাদির হাতে মজা।
সুন্দর ভালো উনুন চুলা, অবশ্যই আমরা চুলা চিনি, এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়, তাই তো? যে যন্ত্রটার পরে আমরা রান্না করি বা গরম পানি ধোয়া সিদ্ধ আগুনের তাপে রান্না করা মজাদার স্বাদে স্বাদে পর সুস্বাদু বলতে থাকে। এরকম লেখা যায়।